হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। ভিডিওটি হলো এই যে ড্রিল মেশিন, হ্যামার ড্রিল। এই ড্রিল মেশিনটা চলতেছে না, তো এটা কেন চলতেছে না সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি নাটগুলো খুলে নিই। তবে একটি কথা বলি, এটা কিন্তু কার্বন আমি চেঞ্জ করে দেখেছিলাম, কার্বন চেঞ্জ করে দেখেছি যে এটা চলে কিনা। তো এটা চলে না, তো কার্বনের সমস্যা হবে না এটার। এটা হয়তো ভিতর থেকে কোনো প্রবলেম হয়েছে, তো সেটাই আমি দেখবো। তো নাটগুলো রিল্যাক্সে খুলে নেব। খুলে এই এখানে যে দুইটি তার আছে দেখুন, এই দুইটি তার ছুটিয়ে নেব। এখানে কিন্তু ঝালাইয়ের কোনো কাজ নেই, জাস্ট টান দিবেন, এটা খুলে যাবে। আর এটা খোলার নিয়ম, আপনারা এটাকে মাঝামাঝি রাখবেন, এভাবে করে মাঝামাঝি রাখবেন, রেখে উপরের দিকে টান দিতে হবে। তবে এখানে আরেকটি জিনিস লক্ষ্য করবেন, সেটা হলো এখানে কিন্তু এই দুইটা কার্বন লাগানো আছে। তো এই কার্বনগুলো এই মানে লেগে থাকে, যার কারণে এই ছুটতে একটু সমস্যা করতে পারে, যেমন প্লাস্টিকে বেঁধে যেতে পারে। তো এই কার্বনটি আপনারা একটি ড্রাইভারের সাহায্যে হয়তো একটু ফাঁকা করে নেবেন, এই যে এভাবে করে একটু ফাঁকা করে নেবেন। তা না হলে এখান থেকে একটু ছুটিয়ে একটু টান দিবেন, দেখবেন কার্বনটি ছুটে যাবে আর এটা সুন্দর মতো বের হয়ে যাবে। দেখুন বের হয়ে গেছে। তো এটাকে আমি সাইডে রেখে দেব। রেখে এখন এটাকে ফুল খুলব, ফুল খুলে ফেলব। তো এই নাটগুলো এখানে দেখুন, নাট আছে, চারটা নাট আছে, জাস্ট চারটা নাট আছে। এই নাটগুলো খুললেই আমার এটা খুলে যাবে। তো এটা আমি খুলে নেব। তো এই নাটগুলো একটু বড় হয়ে থাকে সাইজে, রিল্যাক্সে খুলবেন। তাড়াহুড়ার কাজ কিন্তু ভালো হয় না, আপনি তাড়াহুড়া না করে রিল্যাক্সে ঠান্ডা মাথায় বসে খুলবেন। তবে ড্রিল মেশিন যারা মানে কাজ করেন, এমনিতেও যারা মেকানিক্স না পারেন, তারাও কিন্তু ড্রিল মেশিনটি সমাধান করতে পারেন। ড্রিল মেশিনে কোনো ঝালাই থাকে না বা কোনো থাকে না, জাস্ট এটার খোলার নিয়ম এবং কি সিস্টেম করার নিয়মটা যদি জানা থাকে আপনার, তাহলেই আপনি এটা পারবেন। এটার কোনো ঝালাইয়ের কোনো কাজ নেই, জাস্ট খোলার নিয়মটা আপনি জানলেই এটা আপনি সারতে পারবেন। জাস্ট যেভাবে আছে আপনি সেভাবেই সেটাকে চেঞ্জ করে লাগিয়ে দেবেন, তাই হয়ে যাবে। এখানে কোনো ঝালাইয়ের কোনো কাজ নেই। তো আমার কিন্তু এটা খোলা হয়ে গেছে, এখানে এই যে এটা ধরে টান দিলেই দেখুন খুলে আসছে, ইজিভাবে ইজিভাবে কিন্তু এটা খুলে গেছে। তো এটার সমস্যা কি সেটাই দেখবো এখন। তো রোলারটা ভালো আছে কি না, এই দেখুন রোলারটা সমস্যা, এখানে রোলারটা প্রবলেম। এই যে এখান থেকে পুড়ে গেছে, পুড়ে এটা ফেটে বের হয়ে গেছে, দেখুন পুড়ে এটা ফেটে বের হয়ে গেছে। আর এখানে আর কোনো স্কেচ পড়া নেই, বাস ওইটুক জায়গায় সমস্যা হয়েছে। তবে এটা মানে সারা ইম্পসিবল, এটা সম্ভব না। তো এটাকে আমরা চেঞ্জ করে ফেলবো, এটাকে চেঞ্জ করে ফেলবো। জাস্ট এটা দেখুন, এটা কিন্তু ঘুরছে ইজিভাবে, পিনিয়মগুলো সবগুলোই ঠিক আছে। এই দেখুন আমি দেখাই, ইজিভাবে ঘুরছে। তো এটাকে এখন আমি খুলবো কীভাবে দেখুন, এই যে দুই দুই পাশে গ্যাপ আছে, এই গ্যাপের এই যে এই পাশে একটি, এই পাশে একটি, এই যে নাট আছে, এই নাটগুলোকে আমরা খুলে নেব। দেখুন এই নাটগুলোকে সুন্দরভাবে খুলে নেব। তো এটা এটা কিন্তু আপনার তেমন কোনো নাট নেই, বাস এই যে এই দুইটা নাট খুললাম আর এখানে চারটা নাট খুলছি, তারপরে আর কোনো নাট নেই। আপনার কিন্তু এইভাবে টান দেবেন না, টান দিলে কিন্তু আপনার এই পিনিয়াম সহ চলে আসবে, এই পিনিয়াম সহ চলে আসবে। জাস্ট এখানে একটু হালকা হালকা বাড়ি দেবেন, হালকা হালকা বাড়ি দিলে এটা কিন্তু খুলে আসবে। হ্যাঁ, আর জোরে বাড়ি দিবেন না, জোরেও বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাস হালকা বাড়ি দিবেন। এই দেখুন হালকা বাড়ি দিলেই এটা কিন্তু খুলে আসছে, দেখছে। এখানে কিন্তু কোনো নাট নেই, জাস্ট এটা কিন্তু আপনি উঠালেই কিন্তু একাই উঠে যাবে। তবে এখানকার পিনিয়ামগুলো আছে, পিনিয়ামগুলো কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে, এটা নাও সিস্টেম করতে পারেন। নতুন যারা আছেন, যারা জানেন না, তারা এটা খোলার চেষ্টা করবেন না, জাস্ট এখানে পিনিয়ামগুলো আছে ওইভাবেই থাক। যদি পিনিয়ামের সমস্যা হয় তাহলে সেটা পরবর্তীতে আমি আপনারা কমেন্ট করবেন, কমেন্টের ভিত্তিতে আমি নিয়ে আসবো। দেখুন নতুন রুলার আমি নিয়ে আসছি, কার্বনের নিয়ে আসছি, এই যে এই কার্বন আমি লাগিয়ে আপনার দেখাবো। এবং এই যে রুলারটাও নিয়ে আসছি নতুন, তবে অরিজিনালের মতো না, এটা
এটা অরিজিনাল পাওয়া যায় না, জাস্ট বাজারে যেটা পেয়েছি সেটাই আনছি। তো এটার মূলত কি কাজ করতে হবে, এইখানে দেখতে পারতেছেন যে এটার ভিতরে শুধু একটি ফ্যান লাগানো আছে আর এখানে যে দুটি বিয়ারিং লাগানো আছে। তো আমাদের এটা যেটা করতে হবে, এই যে ফ্যান এবং বিয়ারিং যা যাবতীয় এটার ভিতর লাগানো আছে সবগুলো আমরা এটা খুলে নেব, এখানে সবগুলো আমরা খুলে নেব। খুলে এইটাতে আমি সেট করে দেব, এই ফ্যান পর্যন্ত আমরা খুলে নেব, খুলে ওইটাতে সেট করে দেবো। কেননা ওইটার ফ্যান এখানে হয়তো বা বড়ো হতে পারে বা ছোট হতে পারে, বাট সেম হয় না, সেম হয় না, সেমভাবে ইয়া হয় না। তো দেখুন আমরা খুলে একবারে সেট করে নিয়েছি, এটা অনেক সময়ের লাগে এটাকে ইয়ে খুলতে আর লাগাতে, তাই আমরা দেখালাম না। তো এটা মূলত এই ফ্যানটা লাগিয়েছি, এই কারণ হলো এই ফ্যানটা হলো মোটা, এই ফ্যানটা অনেক মোটা, এটা এই ফ্যানটা চিকন, তাই এটা সেট হয়েছে, তাই এটার সাথেই এটা লাগিয়ে দিয়েছি। এইখানে যত যা আছে সব কিন্তু এটার ভিতরে আমি লাগিয়ে দিয়েছি। বিয়ারিংটা খোলার সময় একটু সাবধানতাভাবে খুলবেন, কেননা বিয়ারিংটা খুবই পাতলা, এটা বাড়ি দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এটা ছিল অরিজিনাল আর এটা বাজার থেকে কিনে আনছি সেটা। তো এই ফ্যানটাও কিন্তু নতুনটার সাথেই ছিল, পুরানটার যত যা আছে সব কিছুই কিন্তু এটার ভিতরে আমি লাগিয়ে দিয়েছি। তো আপনারাও সেটাই করবেন, কেননা এটা লাগালে দেখা গেলো যে আপনার ঘুরতে গেলে এখানে বেঁধে যেতে পারে বা এটা চড়া তো যে কোনো জায়গায় বাঁধতে পারে, তাই আমরা খুলে নিয়েছি। তো এটা সাইডে রেখে দেই, তো এখন যেটা করবো এটা সেট করে দেব। সেট করে দেবেন ঠিক যেভাবে আমরা খুলেছি ঠিক ওইভাবেই কিন্তু এটা সেট করতে হবে। এই যে এখানে হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার যে জায়গা খাপে খাপে যাতে লেগে যায় এরকমভাবে সিস্টেম করতে হবে, করে এখানে হালকাভাবে একটু বাড়ি দিবেন। যদি সিস্টেম মতো পড়ে যায় গ্যাপে গ্যাপে পড়লে এখানে হালকা হালকা বাড়ি দিবেন, হালকা, বেশি জোরে বাড়ি দেওয়ার কোনো প্রয়োজন নাই, বাট হালকাভাবে বাড়ি দিলে দেখবেন ইজিভাবে লেগে গেছে। লেগে যাওয়ার পরে ঠিক সেই সিস্টেমেই আপনারা নাটগুলোকে লাগিয়ে দেবেন। এই যে এখানে যেই পাতিটা আছে লাগানো, এই পাতিটা মাঝামাঝি রেখে এখানে নাটগুলো লাগিয়ে দেবেন। দেখুন এই যে নাটগুলো লাগিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ফুল টাইট দেবেন না, ফুল টাইট দেবেন না, কেননা এই পাশে নাটটা না লাগানো পর্যন্ত ওই পাশে ফুল টাইট দেবেন না, তাহলে কিন্তু এখানে গ্যাপে গ্যাপে পড়বে না। দেখুন এখানে এই যে সুন্দরভাবে এটা নাটটা লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো ধৈর্য সহকারে কাজ করবেন, ধৈর্য সহকারে কাজ করলে সেই কাজের সফলতা অবশ্যই আসে, আমি সব ভিডিওতেই বলে থাকি। দেখুন এখন কিন্তু এই পাশে নাটটা টাইট দেওয়া হয়ে গেছে, তো এই পাশে নাটটাও ভালো করে এখন টাইট দিয়ে দেবো। এই যে এই পাশে নাটটাও ভালো করে টাইট দিয়ে দেবো। তো টাইট দেওয়া হয়ে গেলে তো এখন দেখুন এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি যে এটা প্রিমিয়ামগুলো ঠিক আছে কি না, দেখুন এটা ভালো করে দেখাই আপনাদেরকে। আসলে ক্যামেরাম্যান তো আমি নিজেই, তাই একটু সমস্যা হয়। এই যে দেখুন আমি একটু এটাকে ঘুরিয়ে দেখাই, ওই দেখুন চলতেছে, ঘুরতেছে, এটা ওই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরলেই ঘুরতেছে। তো এটা ওকে, তো এখন এই এইটাকে এইভাবে রেখে চাবিটাকে ওইভাবে রেখে বাস এভাবে আমরা লাগিয়ে দেব। এখানে কিন্তু আবারও বলতেছি এখানে কোনো নাট নেই, বাস আপনি কিন্তু টান দিলে কিন্তু এটা উঠে যাবে, উঠে গেলে কিন্তু এখানে প্রিমিয়ামগুলো আছে, প্রিমিয়ামগুলো জড়িয়ে যাবে। তো নতুন যারা আছেন তারা যদি প্রিমিয়ামগুলো জড়িয়ে যায় তাহলে সেট করতে হয়তো বা সমস্যা হতে পারে। তো প্রিমিয়াম যদি যারা না জানেন তারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই প্রিমিয়াম কীভাবে লাগাবেন কীভাবে খুলবেন সেই ধারণাভাবেই একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা এইটা সুন্দরভাবে এরকম খাপে খাপে লাগিয়ে দেবেন, তবে এটা কিন্তু ইজিভাবে বসবে, ইজিভাবে বসবে, এটা কিন্তু জোরাজোরির কিচ্ছু নাই। দেখবেন যে ইজিভাবে বসে কি না বা কোনো জায়গায় লেগে যায় কি না এরকম দেখবেন। তো দেখার পরে দেখুন এই নাটটি আমি লাগিয়ে দিয়েছি। তো এই নাটগুলো লাগানোর পরে আপনি মোটরটা একটু ঘুরিয়ে দেখবেন যে এটা ইজিভাবে ঘুরতেছে কি না, বাট ইজিভাবে যদি আপনার এই মোটরটা না ঘুরে যদি জাম হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভাববেন যে এটার ভিতরে হয়তো কোনো প্রবলেম পড়েছে, এটা কিন্তু ঘুরবে না। আপনি যদি ইজিভাবে না ঘুরে তাহলে কিন্তু এটা ঘুরবে না। দেখুন এই যে এটা ইজিভাবে কিন্তু ঘুরতেছে, আপনাদেরকে ভালো করে দেখাই, হয়তো ক্যামেরাতে ভালো করে দেখতে পারতেছেন কিনা, এই যে দেখুন ঘুরতেছে, ইজিভাবে এটা কিন্তু ঘুরতেছে।
তো বন্ধুরা, এখন এটাকে আমি কার্বন কিভাবে লাগাবেন আমি সেটাও দেখিয়ে দিই। এটা কার্বন লাগানোর বক্স। তো এখানে এই যে দুই পাশে দুটি কার্বন লাগাবেন, দেখুন এটা কিন্তু অরিজিনাল কার্বন ছিল, এটা অরিজিনাল কার্বন ছিল। তো অরিজিনাল কার্বন আমি লাগাবো না, তাই এই যে এই জায়গার ভিতরে সেম এইভাবে থাকে। তো এই কার্বনটি আমি লাগাবো না, এটা জাস্ট ক্ষয় হয়ে গেছে, এখানে একটু ক্ষয় হয়ে গেছে, তাই আমি অন্য কার্বন নিয়ে আনছি। তবে এই কার্বনের সাথে এই কার্বনটা মানে সেম হয় না, মানে লম্বায় ছোট, তারপরেও এটা চলবে, সমস্যা নেই, কিন্তু সাইজ এক হতে হবে। লম্বায় ছোট হলে সমস্যা নেই, কিন্তু এখানে ছাঁচে যাতে ইজিভাবে ঢুকে এরকমভাবে ইয়া করবেন। আর এইখানে দেখুন একটি পিন আছে, এই পিনটা এই পিন সাথে লাগিয়ে দিতে হবে। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে কিন্তু একটি পিন আছে, তো এই পিনটার ভিতরে লাগিয়ে দেবেন। জোরাজোরি করার কিছু নেই, জাস্ট যাতা দিলে কিন্তু এটা লেগে যাবে, কারণ এটা জোরাজোরি করলে এই পিনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এইভাবে করে আপনারা দুইটাই লাগিয়ে নেবেন। দেখুন এই যে এখানে ইজিভাবে বসবে, বাস এভাবে করে লাগিয়ে দেবেন। এই যে দেখুন লাগিয়ে দেওয়ার পরে এখানে দেখুন স্প্রিং আছে, এই যে সাইডে আমি রেখে দিয়েছি, এই স্প্রিংটা এইখানে এনে ছেড়ে দেবেন। দেখুন ইজিভাবে হয়ে গেছে, আর এখানেও একটি স্প্রিং আছে, এই স্প্রিংটাও এখানে ছেড়ে দেবেন। এইভাবে করে লাগিয়ে দেবেন, জাস্ট একটু লম্বায় ছোট, তো সেজন্য আর কি এটা পুরোটাই বের হয়ে যাচ্ছে। আপনারা যদি সেম কার্বন পান তাহলে সেম কার্বনটি লাগিয়ে দেবেন, কারণ সেম কার্বন আমি পাইনি তাই আমি এটা লাগিয়েছি। তো এখন যেটা করতে হবে, এখানে ঠিক একইভাবে এখানে কিন্তু আমি আগেই বলেছি খোলার সময় যে এখানে কিন্তু একটি ক্যাবেল আছে, মানে সিস্টেম আছে লক, এখানে কোনো নাটের কার্বন নেই। এই যে দেখুন এখানে কিন্তু লক আছে, এই একটা লক এবং এই যে একটা লক, এই দুইটা লক কিন্তু আপনার এই যে প্লাস্টিকের যে বডিটা আছে, এই বডিটার এই যে মাঝামাঝি এখানে একটি লক সুন্দরভাবে বসবে এখানে, এবং এই পাশে একটি লক বসবে। তো এই দুই পাশে কিন্তু আপনাদের লক বসাতে হবে ইজিভাবে। তো এই দুই পাশে যদি লক না বসে তাহলে কিন্তু আপনি এটাকে ঘোরাতে পারবেন না, ঘোরাতে পারবেন না, আর না ঘোরালে এটা কিন্তু একভাবে চলবে, এটা উল্টা ভাবে চলবে না, এটা হয়তো বা উল্টা চলতে পারে বা ভাও চলতে পারে, এরকম হবে। কিন্তু এটা যদি ইজিভাবে আপনি বসান লকটা, তাহলে কিন্তু এটা উল্টা ভাও দুইভাবেই চালাতে পারবেন। তো বন্ধুরা এটা লাগিয়ে নেই সুন্দরভাবে, দেখুন এটা লাগিয়ে দিচ্ছি। তো এখানে যে এই যে কার্বন দুটি আছে, এই কার্বন দুটি কিন্তু আপনাদেরকে মানে সরিয়ে দিতে হবে একটি ড্রাইভারের সাহায্যে। দেখুন এইখানে একটু ভেজাল করে দিতেই হবে, এটা স্বাভাবিক, এইভাবে করে জাতা দিয়ে, এই যে দেখুন এটা কিন্তু সরে গেছে কার্বনগুলো, এই যে এইভাবে করে দিয়ে বাস আপনাকে জাতা দিয়ে দিতে হবে। এবং লকগুলো লক্ষ্য রাখবেন, লকগুলো যেন ঠিক মতো জায়গা মতো পড়ে, উল্টাপাল্টা জায়গায় পড়লে কিন্তু লকগুলো আপনার কাজ করবে না। তো এই যে এভাবে করে বাস এখন আপনি জাতা দিয়ে দিবেন, দেখুন এই যে জাতা দিয়ে একটু শরীরে একটু শক্তি দিয়ে বাস জাতা দিয়ে দিবেন। দেখুন এই দেখুন লেগে গেছে, কিন্তু এটা কিন্তু লেগে গেছে, কিন্তু একটি প্রবলেম হয়ে গেছে, লক একটা কিন্তু লেগেছে কিন্তু অপর সাইডটা লাগেনি, দেখুন ঘুরতেছে না, দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু ঘুরতেছে না, এটা এই পর্যন্ত এসে এই যে এই যে ঠেকে গেছে, দেখুন এইভাবে ঘুরতেছে কিন্তু এইভাবে পুরোপুরি ঘুরতেছে না, দেখতে পারতেছেন, কেননা এখানে যে লকটা রয়েছে এই লকটা কিন্তু ভালো করে লাগেনি। আর এই পাশে এই যে এই তারটা লাগিয়ে দিচ্ছি, এই তারটিও আমি এই যে দেখুন এখানে কিন্তু লক আছে, এই যে এখানে পিন আছে একটি, এখানে পিন আছে একটি, এই পিন দুটি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই না, লকটা অবশ্য লাগিয়ে দিই, লকটা আপনার এইখানে লাগিয়ে দিই, এই যে এই লকটা এভাবে ড্রাইভার দিয়ে একটু চার দিয়ে, তবে এটা কিন্তু খুবই শক্ত, ঠিক আছে, এটা কিন্তু চার দিতে গেলে দেখা গেছে আপনার প্লাস্টিক ভেঙে যেতে পারে বা ইয়া হয়ে যেতে পারে, আপনারা কিন্তু রিল্যাক্সে কাজটি করবেন। আর যদি এভাবে না পারেন তাহলে তারগুলো ছুটিয়ে আবারও এটা বের করে আবারও এটা লাগাবেন, দেখুন এটা কিন্তু লাগিয়ে দিয়েছি,
হ্যাঁ, এখন দেখুন এই যে ইজিভাবে ঘুরতেছে, এই যে ইজিভাবে ঘুরতেছে, দেখুন ইজিভাবে ঘুরতেছে। তো এটা অবশ্য দেওয়ার কারণ হলো, এটা যদি আমি এদিকে ঘুরাই তাহলে ডানে ঘুরবে, এদিকে ঘুরাই বামে ঘুরবে, এরকম আর কি। তো এটা লাগানো হয়ে গেছে কমপ্লিট, তো এখন আমরা এটা লাগিয়ে দেব, নাটগুলো লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পর আপনারা এই নাটগুলো সুন্দরভাবে টাইট দিই, টাইট দিয়ে দিচ্ছি। তো এটা টাইট দিয়ে আপনাদেরকে এটা চালিয়ে দেখাই যে এটা কীরকম কাজ করতেছে। তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে নতুন অরিজিনাল যেই রোলারগুলো থাকে বা যে মোটরটা থাকে, সেটাতে যেই শক্তিটা পাওয়া যায় বা যেই গতিটা পাওয়া যায়, এটা কিন্তু এইটাতে সেই গতিটা পাওয়া যায় না বা সেই গতি থাকে না, যেটা আমি জানি। আমার জানা মতে আমি যতগুলো ড্রিল মেশিন বা হ্যামার মেশিন যা ইয়া মেশিনগুলো আছে, যেগুলোর মোটর আমি চেঞ্জ করেছি, আমি দেখেছি যে ওই গতিটা পাওয়া যায় না বা ওই ইয়াটা পাওয়া যায় না, যেই শক্তিটা থাকে সেই শক্তিটা কিন্তু পাওয়া যায় না। তো বন্ধুরা চলুন এটাকে আমি চেক করে আপনাদেরকে দেখাই যেটা কাজ করে, কীরকম কাজ করে। তো এখানে এই যে 220 ভোল্টে আমি লাগিয়ে দিচ্ছি এসি কোডটি, লাগিয়ে দেওয়ার পর দেখুন এটা কিভাবে কাজ করে বা কীরকম কাজ করে, এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট চেক করে দিচ্ছি। চলতেছে মোজামের সাথে এটা লাগিয়ে দিচ্ছি, বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।